নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ওয়ার্ল্ড অফ দিবসটি নতুন একটি উল্লেখে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা হলো আজকাল বৃহস্পতিবার তো সকাল আমি এই যে স্কুলে চলে গেল আর আমি আসার আগেই মা হচ্ছে এখানে ময়দাটা মেখে রেখেছে ময়দা মেখে রেখেছে কেননা আজকে হচ্ছে ছোলার ডাল হবে ছোলার ডাল দিয়ে বড়োটা বালুচি কিছুটা হবে ওই জন্য মা ময়দা মেখেছে আজকে আটা মাখা মাখেনি এখানে এই যে মা ছোলার ডালটাও সিদ্ধ করে রেখেছে প্রেশার কুকারে আমি এসে এই ডালটা করবো আর এখানে একটু লুচি বানিয়ে নেবো আজকে ভাবছি ছোলার ডাল যখন হচ্ছে তখন একটু লুচি করা যাক তো মায়ের ডাল সিদ্ধ করে রেখেছে আর আমি এখানে ছোলার ডালটা কীভাবে করি এটা সামান্য অল্প একটু তেল দিয়েছি তাতে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়ে এখানে শুকনো লঙ্কা দিয়েছি গোটা একটা অর্ধেকটা দিয়েছি আর একটা গোটা আর এই যে একটু হলুদ দিয়ে দিলাম তারপরে আদাটা দিয়ে দেবো আর কোনো রকম মশলা আমি এখানে ইউজ করি না কেন ছোলার ডালটা কোনো রকম মশলা দিলে ভালো লাগে না এমনিই সাদা মাটা খেতে বেশ ভালোবাসে রবা একটু মিষ্টি মিষ্টি হয় একটু মিষ্টিটা বেশি দিই খুব ভালোবাসে খেতে কোনো রকম জিরে টিরে কিছু দিই না এই যে হলুদটা কেন আগে দিলাম হলুদ দেওয়ার পরে আদা দিলে আদাটা ছিটকায় না তেলের মধ্যে দিলে যেরকম আদাটা ছিটকায় তার আগে যদি একটু হলুদ দিয়ে দেওয়া হয় না একদম ছিটায় না আর দিলাম এরপর সিদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেব এই যে হচ্ছে ছোলার ডাল দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো এবারে যেরকম যতটা গ্রেভি বা ঝোল খেতে যান আর কি মানে ডালটা যতটা ঘন বা কীরকম পাতলা হবে সেটা যেরকমভাবে খান তার উপর ডিপেন্ড করবে আর কি তো আমাদের মোটামুটি খুব একটা পাতলাও হয় না আর খুব ঘনও হয় না এই যে একটু জল দিয়ে দেবো একটু তো ফুটবে একটু গাঢ় হয়ে যাবে আবার পরে একটু ঝোল ঝোল আমার মেয়ের জন্য আবার একটুখানি বেশি দিই আর কি ওর জন্য ওপর থেকে একটু ঝোলটা রেখে দিই মানে পাতলা যেটা অংশটা আর কি ডালের ওইটা রেখে দিই এই যে লুচি কেটে নিয়েছি আজকে একটু লুচি বানিয়ে নেবো এই যে পর আর করবো না লুচি করে নেবো ঝোলার ডাল দিয়ে কিন্তু লুচি বেশ যায় ঝোলার ডালের সাথে লুচি ভীষণ ভালো লাগে এই যে লুচিগুলো ভেজে নেবো আমি মেখে কিন্তু সকালে টিফিনে লুচি টুচি দেওয়া হয়নি এই যে এটা আবার কেমন শেপ হয়েছে গোল হয়নি এটা আবার অন্য কেমন একটা লম্বা টাইপের শেপ হয়ে গেছে লুচিটা ওকে আজকে আমি টিফিনে দিয়েছি হচ্ছে ডিম টোস্ট ডিম টোস্ট না ডিম টোস্ট তো কালকে দিয়েছিলাম আজকে দিয়েছি হচ্ছে ওকে ম্যাগি ওকে ম্যাগি দিয়েছিলাম টিফিনে এসে ও লুচিটা মানে খাবে এসে মানে হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা লুচিটা খাবে বা এটা কীরকম লম্বা মতো হয়েছে লুচিটা একদম মাথার দিকটা তো এসে লুচি খাবে মানে সন্ধেবেলায় ওই জন্য একটু লুচি রেখে দেবো কোন সন্ধ্যেবেলায় তো সেই টিফিন খায় তো ওই লুচি দিয়ে ডাল দিয়ে আর কি ও খেয়ে নেবে ছোলার ডালটা আবার খায়ও ডালটা অতটা খায় না মানে যে পাতলাটা ঝোল মতো ওইটা হচ্ছে খেতে খায় তো এবারে দেখলাম আবার না ডালটাও খেয়েছে মানে ওর ভালো লেগেছে ওই জন্য দেখলাম যে একটু ডাল দিয়েছিলাম আর কি ডাল ডাল মতো ওইটাও দেখলাম খেয়ে নিয়েছে না কারণ ওর ভালো লেগেছে সন্ধ্যেবেলায় যে খেতে দিয়েছিলাম লুচিগুলো সব ভাজা হয়ে গেছে এই যে টিফিন আজকের হচ্ছে লুচি আর ছোলার ডাল এই যে একদম পারফেক্ট টিফিন টিফিনের জল খাবারে ছোলার ডাল আর লুচি আর কোনো কিচ্ছু এর সাথে লাগবে না আর এখানে এই যে দুষ্টু দিদি স্কুল থেকে চলে এসছে দুষ্টু দিদি আর এখানে এই যে ছোট মা কি হচ্ছে ম্যাডাম পটি করেছো এ না নু পটি করেছো এই যে টাকা ওইদিকে পটি করেছো হ্যাঁ 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 হয় আসো পটি পরিশ্রম করে দিয়ে আসো আগে এই দেখো দুষ্টু দিদি এই যে দুষ্টু দিদি এখানে হবে আজকে যে শুক্তো এখানে কাঁচকলা লাল আলুর সজনে ডাটা শিম বেগুন সব কিছু দিয়েছে মা কেটে শুকতে হবে যে উচ্ছেটা আগে ভেজে রেখেছি বড়িটাও ভেজে রেখেছিলাম আগে বড়ি টড়ি দিয়ে একটা শুকতে হবে আর এখানে হচ্ছে পালং শাকটা ভাজা হবে আজকে পালং শাক কিন্তু ভাজাও খুব ভালো লাগে সবসময় চটচড়ি তরকারি খাওয়ার থেকে এই আজকে মটরশুঁটি দিয়ে ভাজা হবে শুধু নুন হলুদ একটু চিনি ব্যাস আর কিচ্ছু লাগে না খুব ভালো লাগে কিন্তু খেতে পালং শাক ভাজা পালং শাক যেহেতু তিতকুটি হয় চিনির পরিমাণটা একটুখানি কিন্তু বেশি লাগে আর মটরশুটি দিয়ে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে খেতে যা যারা খাননি অবশ্যই একবার পালং শাক ভাজা করে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে এটা দেখো আজকের বাপরে বাপ তোমাদের ওদিকে এরকম হয়ে আছে এখন বাজে দেড়টা মাগু এক্ষুনি যাচ্ছে না মানে মেঘলা মেঘলা পুরো সেই সকাল থেকে হয়ে আছে জানলা দরজার জন্য আর খুলিনি আজকে এত ঠান্ডা পড়েছে অত্যন্ত করবেন আজকে দেখ পুরো মেঘলা একদম আকাশ ঘরের হতে পুরো অন্ধকার একদম চলো দেখতে থাকো আজকে রান্না হয়েছে তাহলে এই যে দেখিয়ে দিলাম একবার শুক্তো হয়েছে এখানে বড়িও দেওয়া হয়েছে কিন্তু বড়িটা আগে ভেজে নিয়েছিলাম আমি রান্নার সময় দেখাই নি এখানে হচ্ছে শাক ভাজা হয়েছে পালং পালং শাক ভাজা এখানে এই শুক্তোটা বাটিতে তুলে রেখেছি কারণ এটা হচ্ছে চিনি ছাড়া চিনি শুক্তোটা হচ্ছে চিনি দিই চিনি দেওয়ার আগে মাঝে তুলে রেখেছি এখানে হয়েছে ডাল আর ওইখানে একটু উচ্ছে ভাজা হয়েছে যেহেতু শুক্তোতে অনেক উচ্চের পরিমাণটা কম হয় আর এটা হচ্ছে ফুলকপি তরকারি এটা কিন্তু আমি করিনি এটা বাবা করেছে দোকানে এই ফুলকপির তরকাটা কিন্তু এই যে ফুলকপি সিদ্ধ করে করা হয় আর কি ফুলকপিটা ভাজা হয় না মা সব মশলা বেটে দেয় এটাতে বাটা মশলাটা দিতে হয় জিরে বাটা জিরে আদা আর শুকনো লঙ্কা একসাথে বাটা হয় সেটাই দিয়েছি ঠাকুরকে সন্ধে দিয়ে নিয়েছি বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বাইরে بھی ঠান্ডার মধ্যে বৃষ্টি পড়ছে বাবা খুব ঠান্ডা আমার ছোটমা এখনো ঘুমাচ্ছে তার বড়মার আন্টি আসছে পড়তে বসেছে আন্টির কাছে চলো দেখা হচ্ছে পরে কারেন্ট দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি করছে আমার মেয়ের চোখ অন্ধকারে দেখো কারেন্ট অফ হয়ে গেছে আমাদের এই লাইটটা আবার জলে কারেন্ট অফ হয়ে গেল দেখো বৃষ্টি হচ্ছে বাইরে আর কারেন্ট অফ হয়ে গেছে দেখো আমি চা করে নিয়ে এসেছি কোথায় দেখাবো দেখাই যাবে না বাবার ফোনের লাইটটা জ্বলছে ইমার্জেন্সিটা মেয়ে নিচে হচ্ছে পড়াশোনা করছে দেখো অন্ধকারে হুম তুমি ভিক্ষু খাচ্ছো এই দেখো আমার সেই রিং লাইটটা জ্বলছে অন্ধকার ইমার্জেন্সি একটা নিচে মেয়ে পড়ছে আর এটাতে চার্জ দেওয়া নেই ওই বড়টাতেই তাই চার্জ নেই কি করে জানবো বলে এই সময় কারেন্ট অফ হবে চার্জ দিয়ে রাখতে হবে হঠাৎ বৃষ্টি কারেন্ট অফ আরে দেখো আমরা চা নিয়ে বসেছি চা এই যে আমাদের চা এই যে আমাদের নানু বিকু খাচ্ছে চা দিয়ে তাই তো তুমি কি খাচ্ছ তা তা এই যে মেয়ের আন্টি পড়িয়ে চলে গেছে এখানে ও এই যে খেতে বসেছে ওর আন্টি আজকে একটু তাড়াতাড়ি এসেছিল তো পড়ানো হয়ে গেছে এই যে আর এই যে এখানে আবার কারেন্ট চলে এসেছিল পরে সন্ধ্যাবেলা একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়ছে জোরে জোরে আবার এদিকে হচ্ছে কারেন্ট চলে গেছে আর এখানে যে ও শাড়ি পরেছে একটু সাজুগুজু করেছে কি করবে আন্টি পরে চলে গেছে ও আর এখন পড়তে ভালো লাগছে না তো ওই জন্য সাজুগুজু করেছে একটুখানি মাঝে মাঝে এরকম একটু শাড়ি পরবে লিপস্টিক পরবে একটুখানি কাজল পরবে সাজবে গুজবে ওই সব হচ্ছে ওদের খেলা এখানে এই যে আমি ছোটো মাকে খাওয়াচ্ছি এই যে দাদুর সাথেও খেলা করছে মুরগিটা ওখানে রয়েছে ও খেলা করছে আর এখানে আমি খাইয়ে দিচ্ছি

এই এই যে যে এখানে মুরগিটা ভেতরে এখানেই থাকে ছোট মাই যে খাচ্ছে ও খাচ্ছে এখানে ঘুরে ঘুরে আর আমি মানে খাইয়ে দিচ্ছি আর কি এখানে খেলা করছে আজকের মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের একটি ভ্লগে আজকের মতো নমস্কার